yo what's going on guys go on welcome back to another আরো একটা এমন গেম খেলতে চলেছি গেমটার মধ্যে ওখানে কি কি আলাদা আছে সেগুলো আমাদের দেখতে হবে আর যদি আমরা ভুল ধরেছি মানে আমরা না বুঝতে পেরেছি যে ওখানে কি আলাদা আছে আবার লেভেল থেকে চলো মানে লুপ হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছো নেওয়া যাক আমরা এসেছি হচ্ছে গেমের ভেতরে যেখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা লোক হেঁটে হেঁটে আসছে আর বাই দ্য ওয়ে হ্যাঁ আমি গেমের ভেতর অলরেডি চলে এসেছি আর এটা হচ্ছে দেখো এক্সিট 8 এই গেমটার নাম হচ্ছে এক্সিট এইট যেখানে আমাদেরকে ফ্লোর আর কি করতে হবে আর আমাদের প্রত্যেকটা ফলো রাখতে হবে যে এই লোকটা আছে লোকটার গোপ আছে তার সাথে ওর হাতে একটা ফোন আর একটা ব্যাগও আছে আর লোকটা না লুপে হাঁটতে থাকবে তোমরা বুঝতে হবে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে পোস্টার আছে এখানে দরজা আছে চলো সোজা যেতে থাকি গিয়ে তোমাদের দেখাচ্ছে আসলে ব্যাপারটা কি এই দেখো এখানে নো স্মোকিং এখান থেকে এখানে যাবো যেই এখানে দেখো আবার এটা হচ্ছে লেভেল জিরো ভাই দেখো কারণ আমরা ডিফারেন্ট স্পট করতে পারিনি তাই জন্য এরকম কেস হয়েছে দেখো লেভেল জিরো তো আবার দেখো তুমি সেম জায়গায় দেখলে তুমি সেম জায়গায় চলে আসবে এখানে আবার সেম লোকটা আসবে তারপর তুমি যদি আবার সোজা যেতে দেখো ডিফারেন্স স্পট না করে কি কি আলাদা হয়েছে তারপর তুমি আবার সোজা গিয়ে এখানে দেখো লেভেল জিরোতেই আসবে কারণ তোমরা এখানে কি গেমটা এখানে আমাদেরকে ডিফারেন্স স্পট করতে হবে যে কি হয়েছে আর যদি আমরা কোনো ডিফারেন্স কিছু দেখতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ওখান থেকে পালিয়ে যেতে হবে আর কিছুই না দেখো এখানে লেখা রয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হবে যেখানে লেখা রয়েছে নো স্মোকিং আর একটা সিগার রয়েছে আর এখানে গোল 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 কাটা আর এখানে দাঙাতার স্মাইল আমি জানি না বাট এই লোকটাকে দেখো ভাই এই লোকটাকে ভালো করে খেয়াল রাখতে হবে কারণ এই হচ্ছে আমাদের গেমের বড় একটা অ্যানমলি ভাই বুঝতে পারছো আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের না এই টাইলসগুলোকেও খেয়াল রাখতে হবে যে টাইলসগুলো চেঞ্জ হচ্ছে না তো আর বাকি এই পোস্টারগুলোকেও ভাই পোস্টারগুলো ভালো করে খেয়াল রাখতে হবে যে পরস্পর কি কি আছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো যে এইগুলো চাইনিজ আছে তো আমরা পড়তে পারবো না বাকি ইংলিশগুলো তো ঠিক আছে এখানে একটা কিউট ডগ আছে চলো এখানে আরেকটা কি আছে জানি না বাট এটা একটা চোখ আছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা কালার ঠিক আছে ব্রাউন আইস রয়েছে আর এখানে একটা মুভিস রয়েছে তো ঠিক আছে চলো এগুলো সব ঠিকঠাক আছে আর এই দিকটা মেন জিনিস যেটা রয়েছে দুটো ভেন্ট আর একটা দরজা দুটো দরজা আর এখানে তিন নম্বর দরজা যেটাতে কি আমি যাই না আর এখানে দেখো ভাই এখানে একটা লাল লাইট আছে তার পাশে লাল কালার আছে একটা বক্স টাইপের আছে আর আপাতত আমি তো কিছু দেখতে পাচ্ছি না যেটা ডিফারেন্স লাগছে এখানে নো স্মোকিং এখান থেকে সোজা আশা করি লেভেল চলে যাবো না ভাই ভাই লেভেল আমাদের নিতে থাকতে হবে এই দেখো এখান থেকে হচ্ছে গেম শুরু মানে আমাদের গাইড দিয়ে দিল আমরা তিনবার ভুল করলাম বলে প্রথম হচ্ছে ডোন্ট ওভারলুক এনি অ্যানোমালিস মানে কোনো লোককে অনেকক্ষণ তাকিও না ইফ ইউ ফাইন্ড এনি টার্ন ইমিডিয়েটলি ইফ ইউ ডোন্ট ফাইন্ড অ্যানোমালিস ডু টার্ন ব্যাক টু গো আউট ফ্রম এক্সিট এইট তো আমাদের এক্সিট এইট পর্যন্ত যেতে হবে মানে এই যে জিরো লেখা রয়েছে এখানে পুরো এইট পর্যন্ত থাকতে হবে ঠিক আছে এইট লেভেল পর্যন্ত আমাদের যেতে হবে যেটা হচ্ছে আমাদের মেন কাজ যদি আমরা কোনো অ্যানোমালিস দেখতে পাই তো আমাদের পেছনের রাস্তায় ফেরত আসতে হবে আর যদি না দেখতে পাই তাহলে সোজা যেতে হবে ঠিক আছে চলো এবার এখান থেকে যাই আর কোনো কিছু চেঞ্জেস দেখতে পেলে আমরা ফেরত চলে আসবো বাট এক মিনিট ভাই কিছু চেঞ্জেস আছে না নো স্মোকিং আছে এখানে এইটা আছে এখানে এইটা আছে দরজা বাগেরা ভেন্ট ঠিক আছে সব কিছুই মোটামুটি আমার আগের মতনই লাগছে কিছু আলাদা নেই ভাই আর দাদার হাতে ফোন আছে

আর এখানে মুভিস রয়েছে তো ঠিক আছে চলো এটা ঠিক আছে তোমরা সোজা গেলে আই থিংক এবার লেভেল ওয়ানে চলে যাওয়ার কথা দেখি লেভেল ওয়ান ইয়াস লেভেল ওয়ান ভাই ফাইনালি চলো লেভেল ওয়ানে চলে এসেছি তো এবার যদি আমরা আবার কিছু আলাদা দেখতে পাই তাহলে আমাদের ব্যাকে চলে আসতে হবে আর যদি না দেখতে পাই তাহলে সোজা চলে যেতে হবে ঠিক আছে গেমটা অনেকটা ইজি আছে বাট হররও আছে কারণ এখানে অনেকগুলো অ্যানমলিস দেখা যাবে ভাই বুঝতে পারছো ও ও ড্যাম র এই দ্যাক ওই দেখো অ্যানামলিশ বলেছিলাম এই দেখো ভাই এখানে পুরো সিগারেটের এই যে নো স্মোকিং নো স্মোকিং অনেকগুলো আছে আর এই পাশেও এইগুলো রয়েছে তো যেটা হচ্ছে মেন কথা যে দাদা ওদিকে না আমাদের এদিকে যেতে হবে তো আমরা দেখো যদি আমরা যদি এখান থেকে সোজা এই দিকে চলে যাই না তাহলে কি এটা জিরোতে যাবে আমার মনে হয় এ দেখো এটা হবে জিরো ওই দেখো আবার জিরো হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে আবার ব্যাকে যাই তাহলে আমরা লেভেল ওই দিকটা গেলে লুপ আছে তো তো আমরা লেভেল টুতে পৌঁছে যাবো আই থিঙ্ক আমার যেমন হয় দাঁড়াও এক মিনিট আমি চেক নিই আমার মনে হয় এদিক থেকে এটা লেভেল জিরো এই দেখো ভাই লেভেল জিরো হয়ে গেছে তো আমরা যে এদিকে যাবো লেভেল টু আই থিঙ্ক এটা ভাই সত্যি বললে তো লেভেল টু না এক মিনিট ভাই লেভেল টু তো হল কথা এদিকে দেখো লেভেল জিরো ভাই ওটা লুপ হয়ে গেছে আবার বুঝতে পেরে গেছি তো আমাকে মানে একবার সামনে যাওয়া যাবে না আমাকে নয়তো ব্যাকে আসতে হবে দেখো ভাই এখানটা মুছে গেছে নয় তো আমাকে ব্যাকে আসতে হবে নয় তো আমাকে সোজা যেতে হবে বুঝতে পারছো কতটা কঠিন গেমটা ফটাফট যাদের মজা লাগছে তারা অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর যাদের ভয় লাগছে তারা দেখতে থাকো আর যদি ভয় বেশি লাগছে তারা ভিডিও ছেড়ে চলে যাও বাড়ি চলে যাও ঠিক আছে তোমাদের জন্য গেম গেমপ্লেটা নয় বাকি এখানে অনোমলিস্ট দেখা তো গেছে ভাই তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ভাই প্রত্যেকটা পোস্টার সেম হয়ে গেছে দাদা আপনি কি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বস্তু সেম হয়ে গেছে ভাই দাদা এক্সট এট ফেসে আছে তো দাদা যান আপনি যান আপনাকে বের করবো আমি বাকি এখানে নমলিস দেখা যাচ্ছে তো আমাদের টার্ন ব্যাক হয়ে সোজা দৌড় মারতে হবে এইদিকে স্যার আপনি আসবেন আমার সাথে আর ঠিক আছে স্যারও আমাদের সাথে এইদিকে যাচ্ছে চলো এদিকে লেভেল ওয়ান এই দেখো ভাই আবার লেভেল ওয়ানে চলে এসেছি তোমার বুঝতে পারছো কতটা লুপ আছে গেমটা চলো এখানে স্যার এক মিনিট আপনি কি করছেন ভাই স্যার ফোন বের করে কি করছে ভাই ন্যাভিগেট করছেন নাকি আপনি কিছু ঠিক আছে ঠিক আছে চলো ভাই হোয়াটসঅ্যাপ চেক করছে তো চলো এখান থেকে লেভেল ওয়ান চলো এবার যাওয়া যাক ভাই লেভেল এইট পর্যন্ত আমাদেরকে না এখানে পালাতে হবে সোজা কথা দেখো স্যার আবার এদিক থেকে চলে এসছে বাট এই লোকটাকে নাম কি দেবো ভাই লালটু নাম দিয়ে দিই তাই না ভাই লোকটার কিছু তো একটা নাম হওয়া উচিত তাই জন্য ভাই লালটু নাম দিয়ে দিই লালটু তো ভাই মাথায় টাকলায় এমন চড় মারব না বুঝবে তারপর দাঁড়াও এখানে অ্যানামিল আপাতত দেখতে হবে আমাকে অ্যানামিলিস কিছু চেঞ্জেস নো অ্যানামলিস না না কোনো কিছু আমি আলাদা দেখছি না তোমরা কি দেখতে পাচ্ছো ভাই কমেন্ট করে জানাও যে কিছু আলাদা আছে কি না দেখো তিনটে দরজা আছে দুটো উপরে ভেন্ট আছে লাইটগুলো ঠিকঠাক আছে বাট এই জিনিসটা এখানে ছিল আমি যাই না ভাই আমার মনে হয় না ছিল তো চলো সোজা এবার যাওয়া যাক নো স্মোকিং এবার লেভেল টুতে আই থিঙ্ক আমরা চলে যাবো ইয়েস লেভেল টু চলো ফাইনালি লেভেল টু আর এবার ভাই আস্তে আস্তে যত লেভেল বাড়বে তত আমাদের গেম বাজতে চালু হবে চলো লেভেল টুতে চলে এসেছি আর এখানে কিছু অ্যানমলিস আলাদা দাঁড়াও স্যার আসছে স্যারের হাতে ফোনটা আছে কি না এক মিনিট ভাই অ্যানমলিস এটা এটা অ্যানমলিস সার্কেল সার্কেল স্ল্যাশ সার্কেল সার্কেল স্ল্যাশ ভাই আমার মনে হয় কেমন চেঞ্জেস আছে এই যে প্যাটার্ন গুলোতে চেঞ্জেস আছে ভাই সার্কেল 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 স্ল্যাশ সার্কেল সার্কেল স্ল্যাশ ছিল ভাই ওরকমই তো আছে স্যারের হাতে ফোন আছে স্যার ইয়েস অ্যানমলিস নরমাল আছে ভাই কিছু কিছু চেঞ্জেস নেই নরমাল লাগছে আমার তো জু ভাই সবকিছু ঠিক লাগছে চোখ আছে এখানে ইয়েস সবকিছু ঠিকঠাকই লাগছে তো চলো এদিকে যাওয়া যাক দেখি লেভেল থ্রিতে যাই নাকি লেভেল ওয়ানেতে মানে জিরোতে আবার চলে যাই আই থিঙ্ক লেভেল থ্রি লেভেল লেভেল থ্রি লেস গো লেস গো লেভেল থ্রি তে চলে এসছি এবার অ্যানোমলিজ আস্তে আস্তে বাড়বে ভাই তোমরা দেখতে থাকো খালি কতটা অ্যানোমলিজ বাড়ে আমাদের সাথে ঠিক আছে এই দেখো আমরা চলে এসছি হচ্ছে নেক্সট জায়গায় আর এখানে সব নর্মাল আছে আই থিঙ্ক বলে দে ভাই নর্মাল আছে কেউ কিছু বলিস না কিছু একটা আওয়াজ আসছে কিছু একটা আওয়াজ এলো ভাই কিছু একটা সুইচ টেপার আওয়াজ হলো স্যার আপনি দেখতে পেলেন কোথাও একটা আওয়াজ আসছে ভাই কোনো রিপ্লাই নাই না আমাকে কোনো ভ্যালিউ নেই এর সামনে বাকি এই দরজা কি কোনোটা খুলবে না কোনোটা বন্ধ আমি জানি না ভাই এখানে হতে পারে কিছু বাট নো স্মোকিং এরিয়া তো এখানে দেখো লেভেল এইট প্রত্যেকটাতে এক্সিট এইট লেখা বাট আমরা এক্সিট এইট এর লুপেতে খুব যেভাবে ভেসে আছি বুঝতে পারছো কারেন্ট চলে গেছে মাই গড ও মাই গড ও মাই গড কারেন্ট চলে গেছে মানে আমাকে পেছন দিকে যেতে হবে হ্যালো আমাকে পেছন দিকে যেতে হবে সোজা চলো এখান থেকে ভাই পেছন দিকে ভাই আমরা পেছন দিকে চলে এসেছি লেভেল ফোরে চলে এসেছি স্যার আপনি এখানে দাঁড়িয়ে কেন ভাই মানে হোয়াটসঅ্যাপে চেক করে যায় সারাদিন চলো এবার ভাই আগের বারে লাইট চলে গেছে মানে এবারে আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে চলো এবার সোজা এদিকে যেতে হবে ভাই এদিকে দেখি কি আছে এদিকে কিছু আছে এদিকে এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই এক মিনিট সব তো ঠিক আছে বাট যেটা হচ্ছে মেইন কথা যে এখানে কাকা আসছে ঠিক আছে সামনে তোমরা একটা জিনিস খেয়াল করছো ওই দেখো ভাই একজন কি এখানে লুকিয়ে আছে তাও আবার নিজের শেফ শিফট করে মানে বুঝতে পারছো ও টাইলসের কালারে নিজেকে সাজিয়ে নিয়ে এসছে ওই 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 তুই আমার পিছনে কি করছিস আরে আরে ছাড় ওই আরে ভাই কি এটা কে কোন কোন দিমাগ খারাপ করে ভাই মানে এটা এখানকার ভূত ছিল আমি বুঝতে পেরে গেছি তোমরা বুঝতে পারছো কতটা বাজে কেস এখানে তো গাইছে আমরা আবার চলে এসেছি কাকার সামনে কাকা আপনি দাঁড়ান একটুখানি হ্যাঁ আমাকে বলে দিতে দিন আরে কাকা দাঁড়ান না একটুখানি আর আপনি এত তারা থাকেন কেন সবসময় দাঁড়ান হ্যাঁ এখানে তো আমরা আবার লেভেল জিরোতে চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো ভাই তোমরা সামনে দেখো এই দেখো লেভেল এইট আর যেই আমরা সামনে যাবো এখানে লেভেল জিরো আছে ভাই তোমাদের দেখাচ্ছি দাঁড়ো লেভেল জিরো দেখাচ্ছি আমি তোমাকে এই দেখো ভাই লেভেল জিরো স্টার্টেড তাই বল ভাই আমি ভালো আমার পিছনে কেউ একটা দৌড় হচ্ছে ভাই খুব বাজে চলো এখান থেকে সোজা যাওয়া যাক লেভেল জিরো আবার স্টার্ট হয়ে গেছে আমাদের গেম কারণ তোমরা বুঝতে পারছো যেই তুমি কোনো একটা মিস্টেক করবে আবার লেভেল জিরো তে চলে যাবে চলো এটা হচ্ছে নো স্মোকিং ভাই আমাদের প্রত্যেকটা জিনিসটা খেয়াল রাখতে হবে আর এইগুলোও খেয়াল রাখতে হবে যে এই যে দাদাটা যে আসছে আমাদের কি নাম দিলাম আমরা একে মন্টু 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 না কি দিলাম ভাই আমি জানি না নাম ভুলে গেছি মন্টু যাতে ঠিকঠাক আসে ভাই কারণ তুমি বুঝতে পারছো ভাই প্রত্যেকবার ও চেঞ্জ হতে থাকবে আর এখানে প্রত্যেক জিনিস চেঞ্জ হতে থাকবে চলো ভাই আমরা এখানে নর্মাল দেখছি সবকিছু চলো সোজা যাওয়া যাক আর এবার লেভেল ওয়ান এতে যাবো ইয়াস লেভেল ওয়ান স্টার্টেড চলো ভাই লেভেল ওয়ান স্টার্ট এবার কিছু আলাদা আছে কিছু আলাদা ভাই বলে দে আমাকে কিছু আলাদা নেই এখানে আই সো কিছু আলাদা নেই এই দেখো এখানে নরমাল রয়েছে ভাই আমাদের এই জিনিসটা না মেইনলি খেয়াল রাখতে হবে এই দেখো সার্কেল 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 স্ল্যাশ সার্কেল সার্কেল স্ল্যাশ তলাটাও সেম আছে শুধু একটা সার্কেল মানে তলায় দুটো সার্কেল আছে এক্সট্রা স্যার আপনি ঠিকঠাক আছেন ভাই হাতে ফোন আছে ব্যাগ আছে জুতো আছে মস্ত একটা প্যান্ট আছে জামা আছে ভাই তাকাচ্ছি ভাই আমার দিকে ভাই এটা তো অ্যানোমলিস আমি চললাম পেছনে ভাই এই অ্যানোমলি আছে এই অ্যানোমলি আছে দেখো ভাই লেভেল টু দেখলে ভাই দেখলে আমি ঠিক ধরেছি ভাই একটা মিস্টেক কারণ প্রত্যেকবার এই যে দাদা ছিল এই যে মন্টু টু মন টু না এবারে তাকাচ্ছে ভাই তার মানে এটা অ্যানোমলি চলো আমরা লেভেল টু তে এদিকে চলে যাই আর এবার কিছু আলাদা হোস না ভাই প্লিজ কিছু হোস না ভাই প্লিজ প্লিজ কিছু হোস না আর কেমন মনে হচ্ছে মন্টু এবারে আলাদা হয়ে গেছে ভাই মন্টু টু ওই কেউ একটা দরজা খোলার চেষ্টা করছে ভাই এই দেখো ও মন্টু দেখতে পাচ্ছি এখানে দরজা খুলছে ওই মন্টু আবে দেখ সামনে এখানে দরজা খুলছে কি একটা ভাই এখানে কি হচ্ছে কেউ একটা দরজা খোলার চেষ্টা করছে তার মানে এটা অ্যানোমালিস তো আমাদের কি করতে হবে আমাদেরকে পেছন দিকে যেতে হবে পেছন দিকে গেলে আমরা লেভেল থ্রিতে চলে যাবো ভাই লেভেল থ্রিতেই দেখো ভাই ইয়াস লেভেল থ্রিতে ভাই ফাইনালি চলো অ্যানোমালিস ভাই গেমটা ইজি আছে বাস অ্যানোমালিস ধরতে হবে আমাদেরকে বাকি চলো আমরা লেভেল থ্রিতে আর আমি লেভেল ফোরে লাস্ট গেছি না তার থেকে বেশি যেতেই পারিনি বাকি চলো আপাতত আমার সামনে আসছে মন্টু আবার মানে মন্টু থ্রি পয়েন্ট ও ঠিক আছে আর দরজার প্রত্যেকটা জিনিস ঠিক আছে দুটো ভেন্ট আছে টাইলসও ঠিক আছে এদিকেও সব ঠিক আছে মন্টুর হাতে ফোন আছে মন্টুর হাতে ফোন নিয়েছিস ভাই তুই জুতো ঠিক আছে ভাই জুতো সেম তো গুচি গুচি আরমানি আর মানি পরেছিস ভাই সব ঠিক আছে চলো ভেন্টও ঠিক আছে দেখো ভাই এখানে প্রত্যেক জায়গায় এক্সিট এইটই লেখা থাকবে কিন্তু তুমি এক্সিট এইটটি পর্যন্ত পৌঁছোতে পারবে না ভাই যেতে গেলে আমার গেম বাজবে চলো আমি চলে এসেছি এখানে আর আমার মনে হয় এটা অ্যানমিলিস নেই নর্মাল আছে ভাই চলো সামনে যাওয়া যাক এখানে ঠিক আছে লেভেল লেভেল জিরো তে আবার ভাই এখানে কি চেঞ্জেস ছিল ভাই এখানে কিছু তো চেঞ্জেস একটা ছিল যেটা আমি জানি না বাট চলো এখান থেকে ব্যাকে গেলে তো আবার লেভেল জিরোই হবে ভাই ওদিকেও ওদিকেও লেভেল জিরো হবে ভাই ইয়েস লেভেল জিরো আবার ভাই দেয়ার আমি কিছু একটা মিস করেছি খুব বাজে বাকি চলো লেভেল জিরো তো হয়ে গেছে যখন ভাই কি চেঞ্জ ছিল ভাই আমাদের প্রত্যেক জিনিস এবার দেখতে হবে চলো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমি প্রত্যেকবার ইজি ভাবছিলাম বাট অতটা ইজি নয় গেমটা যতটা আমরা ভাবছি বাট বাকি তো গাইস চলো সামনে যাওয়া যাক আর এখানে কিছু চেঞ্জেস আলাদা না এখানে স্ল্যাশ স্ল্যাশ এখানে দরজা দরজা কিছু লেখা নেই এখানে পপি আছে এখানে ওই দাঁড়িয়ে আছে এখানেও নর্মাল এখানে মন্টু পাইলেট হাতে ফোন নিয়ে আসছে আর এদিকেও নর্মাল ঠিকঠাক আছে ভাই চলো সিকিউরিটি ক্যামেরা অপারেশন এগুলো ঠিক আছে ভাই যদি এই যে চাইনিজ লেখা ওয়ার্ডগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে ভাই তাহলে তো খুব বাজে গেসে যাবে ভাই আমার সাথে কারণ আমি বুঝতে পারবো না না চেঞ্জ হয়েছে কি হয়নি চল লেভেল ওয়ান ইয়াস লেভেল ওয়ান ভাই কিছু চেঞ্জ হয়নি চলো এবার সামনে যাওয়া যাক আর দেখি সামনে কি আছে ভাই সামনে নর্মালি তো কিছু সেরাম দেখতে পাইনি চলো নো স্মোকিং এখানে সার্কেল সার্কেল স্ল্যাশ সার্কল সার্কেল স্ল্যাশ ঠিক আছে এখানেও ঠিকঠাক আছে এখানেও ঠিকঠাক আছে চলো মনটা তোর কিছু হয়েছে হাতে ফোন আছে জুতো আছে ব্যাগ আছে ঠিক আছে চলো কিছু ঠিকঠাক আছে আমি কিছু দেখতে পাচ্ছি না আলাদা আমি সব কিছু ঠিকঠাকই দেখছি ভাই শুধু যদি এই লেখাগুলোর টাইমিং চেঞ্জ থাকে যেমন দেখো বারোটা পনেরো বাজে বারোটা সাতেরো হচ্ছে তো ওইগুলো যদি চেঞ্জ হয় তাহলে ভাই আমি ধরতে পারবো না কারণ অত তো খেয়াল থাকবে না না মাথায় বাকি লেভেল টু দিয়ে দে প্লিজ 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 চলো ভাই লেভেল টু ফাইনালি লেভেল টু চলো এবার সামনে যাওয়া যাক আর লেভেল থ্রিতে দেখি কী আছে ভাই লেভেল থ্রিতে ভাই এমন অ্যানোমেলি হয় না যেটা আমি ধরতে পারবো ছোটো ছোটো চেঞ্জেস করিস না ভাই তো ছোটো ছোটো চেঞ্জেস শুধু না করে ঠিক আছে চলো এখানে ঠিক আছে এটাও ঠিক আছে মন্টু পাইলটও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে মন্টু কিছু চেঞ্জেস আছে তোর মধ্যে ভাই না না ঠিক আছে ঠিক আছে চলো সব প্রত্যেকটা দরজা ঠিক আছে তিনটে দরজা একটা ভেন্ট ঠিক আছে চলো এবার সামনে যাওয়া যাক লেভেল ফোর মানে লেভেল থ্রি আই থিঙ্ক লেভেল জিরো ওয়াট দ্য হেল কি চেঞ্জ ছিল ভাই আগের বার

চাড্ডু বাড্ডু আমি তোকে দেখতে পেয়ে গেছি চল পালা এখান থেকে ভাই আমি জামস্কেয়ার স্কেয়ার খাবো না আর আমি ফেরত চললাম এখান থেকে আমাকে ও আর জাম্প দিতে পারবে না ভাই ওর কারো সাত দিনে চলো লেভেল টু ভাই ফাইনালি আমি বুঝতে পেরে গেছি গেমে কি করতে হবে আমাকে বাট বুঝতে পেয়েও কোনো লাভ নেই ভাই আমি প্রত্যেকবার ইয়ে হচ্ছি ফালতু হচ্ছি এখানে নর্মাল এটা আছে আটটা আটটা এখানে বাচ্চা ছেলেটার মুখ ঠিক আছে এটাও ঠিক আছে বাচ্চা পপি পপি এটাও ঠিক আছে তোমরা যদি খেয়াল করো এক টাইমের জন্য যদি লোকগুলোর কালার চেঞ্জ হয়ে যায় এক মিনিট জল আসছে ও হ্যালো ভাই আবে মন্টু দৌড়ো ওই মন্টু দৌড়ো ভাই জল আসছে এক মিনিট জল আসছে ও হ্যালো আমি এক মিনিট এখানে থেমে গেছে আমি লেভেল থ্রিতে চলে এসেছি এই দেখো লেভেল থ্রিতে চলে এসেছি ভাই আমি এই দেখো আর আমি ফেরত গেলে আবার লেভেল জিরোতে চলে যাবো তাই জন্য আমি আর ওদিকে যেতে চাই না চলো লেভেল থ্রি এটা আর এবারে জল এসছিলো ভাই এক মিনিট আমি কিছু অ্যানোমলিস তো দেখছি ভাই আমি অ্যানোমলিস্ট দেখতে পেয়ে গেছি অলরেডি আমার মনে হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করেছো এর চোখের ওপরে এগুলো ছিল আই থিঙ্ক সো ছিল না মন্টুর হাঁটা আই থিঙ্ক স্লো হয়ে গেছে মনটু ঠিক আমি ধরছি ভাই তোকে ধরো এক মিনিট আমার মনে হচ্ছে ইয়েস ভাই মন্টুর হাঁটা স্লো হয়ে গেছে আমার মনে হচ্ছে কেমন মন্টু মনটা স্লো হাঁটছে ভাই তো আমি কোন দিকে যাবো আমি ওদিকে যাওয়া উচিত না এদিকে ভাই এদিকেই যাই চলো দেখি আমার তো মনে হচ্ছে নর্মাল আছে নর্মাল নেই ভাই আমি শিওর বলছি আমি বললাম না নর্মাল নেই ভাই বললাম না মনটুর হাঁটা স্লো লাগছিল আমার ভাই আমি সত্যি বলেছি আমার হাঁটা স্লো লাগছিল তো আমাকে হাঁটা স্লোটাও খেয়াল রাখতে হবে চলো এটা লেভেল জিরো আবার জিরোতে আর কিছু চেঞ্জেস আছে নর্মাল না আট আট এইটাও ঠিক আছে এটাও ঠিক আছে এখানেও ঠিক আছে দরজাও ঠিক আছে ওটাও ঠিক আছে চলো ভাই

এবারে কিছু চেঞ্জেস আছে ভাই বলিস না কিছু চেঞ্জেস নেই দরজা আছে তিনখানা দুখানা ভ্যান্ট আছে ওপরে লাইটসাও সব ঠিক আছে এখানে ডিজে ভাই ডিজে তো ছিল 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 ডিজে ছিল মন্টু ভাই কিছু আলাদা আছে বলে দিই জানা প্লিজ প্লিজ ভাই প্লিজ তুই তো ফেস আছিস কম সে কম আমাকে তো বেরোতে দে এখান থেকে ভাই আমাকে বলতে চায় না চলো এখান থেকে সোজা যাওয়া যাক ওই পাড়েতে আই থিঙ্ক আমি লেভেল থ্রি তে ইজিলি পৌঁছে যাব লেভেল থ্রি লেভেল জিরো ও লেভেল জিরো হয়ে গেছে ভাই অতটা ইজি নয় গেমটা যতটা তোমরা ভাবছো চলো এখান থেকে সোজা যাওয়া যাক লেভেল ওয়ান লেভেল ওয়ানে তে কিছু সেরকম চেঞ্জেস দেখছি না লেভেল ওয়ান নর্মাল আছে লেভেল ওয়ান নর্মাল আছে ভাই লেভেল ওয়ান নর্মাল আছে চলো লেভেল জিরো ঠিক আছে লেভেল ওয়ানে পৌঁছে যাবো আই থিংক লেভেল ওয়ান চলো লেভেল ওয়ান ভাই এগুলো শুধু চেঞ্জ হচ্ছে শুধু নামগুলো বাকি সব সেম থাকছে বাকি তারা এখানেও আমাদের লাইটস দেখতে হবে আর আমাদের ক্যামেরাসও দেখতে হবে ঠিক আছে আর চলো এখানটা আমি প্রত্যেক জায়গায় খেয়াল রাখবো ভাই কিছু চেঞ্জ হয়েছে জুই জাবা জুবি জাবা লুবু জুবু কিছু চেঞ্জ হয়েছে ভাই এখানে চাইনিজ লেগে আছে না তাই জন্য ওরকম করলাম চলো ঠিক আছে মনটুর ব্যাগ আছে মন টু নিজে যাচ্ছে এদিকেও ঠিক আছে চলো লেভেল টু ঠিক আছে ভাই আমি তো ঠিকঠাক দেখছি ভাই লেভেল টু ঠিক আছে বলিস না ভাই বাজে আছে লেভেল 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 গো ভাই মানে অলরেডি লেভেল নাইন পর্যন্ত যেতে হবে আমাদেরকে কারণ তোমরা বুঝতে পারছো লেভেল টু শুধু করলে হবে না টু এর পরও যেতে হবে চলো নো স্মোকিং এখানে এটা সার্কল সার্কল এটাও নর্মাল আছে বাচ্চা ছেলেটা এদিকে জুই নাকি লেগে আছে ডগ সেলুন আর এখানেও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে আর এখানে নর্মাল তো আছে ভাই তুই কিছু আলাদা করছিস না না চলো সামনে লেভেল থ্রি ভাই সোজাল গেলেই লেভেল আই থিঙ্ক আমার মনে হচ্ছে লেভেল থ্রি দিয়ে ভাই জিরো কি হচ্ছে আমার সাথে আমি বারবার মিস করছি ভাই তোমরা বুঝতে পারছো কি বাজে কেস চলো লেভেল ওয়ান এটা এটাতে কিছু চেঞ্জেস নেই এটাতে কিছু চেঞ্জেস নেই ভাই আমি নর্মাল দেখছি কিচ্ছু চেঞ্জেস নেই দাঁড়াবে চুপচাপ যা লেভেল ওয়ান ভাই এটা লেভেল ওয়ান শিওর ইয়াস লেভেল ওয়ান লেভেল টু কোথায় আছে লেভেল টু ভাই কিছু চেঞ্জেস আছে লেভেল টুতে না ওপেন ওপেন বাচ্চা ছেলেটা নর্মাল আছে এটাও ঠিক আছে মন্টু আসছে মেকআপ আর্ট মুভিস সিকিউরিটি ক্যামেরা ইন অপারেশন ওকে ঠিক আছে এখানে চাইনিজ চলো লেভেল টুও ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি চলো লেভেল টু ঠিক ঠিক নেই লেভেল টু ঠিক নেই জিরো হয়ে গেছে ইয়া আমি ভাই কেঁদে ফেলবো এবার বিশ্বাস করো গেলে লুপের গেম এই জন্য আমার খেলতে ভালো লাগে না বেশি করে এই লুপের গেমগুলো যেগুলো শেষ হয় না চলো এবার সামনে যাওয়া যাক আই থিঙ্কস সব কিছু চেঞ্জেস নেই চলো জিরো এইট জিরো এইট এখানে কিছু চেঞ্জ নেই এখানেও কিছু চেঞ্জ নেই মন্টুও নর্মাল আছে এখানেও কিছু নেই ভাই চলো লেভেল ওয়ানে যাওয়া যাক লেভেল ওয়ান হবে ভাই চলো লেভেল ওয়ান হবে শিওর লেভেল ওয়ান হবে চলো আমি ড্যাম শিওর লেভেল ওয়ান ইস লাটস গো কিছু চেঞ্জেস তো আমি দেখিনি এবার লেভেল টু তে দেখতে হয় ভাই লেভেল টু চলো আমরা চলে এসেছি এখানে কিছু আছে ভেন্ট নর্মাল আছে মন্টু আসছে এখানে জিরো এইট জিরো এইট বাচ্চা ছেলেটা নর্মাল আছে জুইও সেলুনও ঠিক আছে আর এখানেও নর্মাল আছে ভাই এখানে মনে হয় শুধু লোকেদের জামার কালার চেঞ্জ করছে ভাই মন্টু তাই না ভাই ঠিক বলছি তো আমি ভাই জানি না আমি কি বলছি বাট চলো এখান থেকে সোজা লেভেল টু তে যাওয়া যাক লেভেল টু আই থিঙ্ক সো ঠিক আছে চলো লেভেল টু ও হয়ে যাবে আই থিঙ্ক লেভেল টু চলো ঠিক আছে ভাই ঠিক আছে এটা এটা এটার বাজে নেই তো লেভেল থ্রি আমার মনে হচ্ছে কেমন আমাকে ব্যাকে যেতে হবে লেভেল থ্রি এখানে কিছু চেঞ্জেস আছে ভাই আমার তো মনে হচ্ছে কিছু চেঞ্জেস আছে ভাই মন্টুর মুখ ফুক চেঞ্জ হয়ে যায়নি তো ভাই না এক মিনিট লেভেল থ্রি চেঞ্জ আছে ভাই ও মাই গড ভাই তোমরা দেখছো এই দেখো কি দাঁড়িয়ে আছে এই দেখো ভাই দরজা খুলে

এদিকে সার্কেল সার্কেল এইট এটাও ঠিক আছে ঠিক আছে দরজা বাগেরা দুটো ভেন্ট দরজা ঠিক আছে ভাই আমাকে টাইম টেকিং নিতে হবে হ্যাঁ আমাকে টাইম নিতে হবে এখানে ভাই একটু বল না এখানে কি চেঞ্জেস আছে ভাই তাহলে বলবে না এখান থেকে চলো এদিকে দরজা দরজা ঠিক আছে ভেন্টও ঠিক আছে এদিকটাও ঠিক আছে সিকিউরিটি ক্যামেরাও ঠিক আছে কিছু আলাদা তো আমি দেখছি না ভাই টাইলস কিছু চেঞ্জ আছে না টাইলস তো নর্মাল আছে ভাই আমার কেমন মনে হচ্ছে টাইলস চেঞ্জ আছে বাট না চলো সোজা যাওয়া যাক দেখি আমার মনে হচ্ছে টাইলস চেঞ্জ আছে বাট আমার ভ্যাম হতে পারে চলো লেভেল ফাইভ দিয়ে দে প্লিজ জিরো আমি শিওর ধরেছি ভাই টাইলস চেঞ্জ ছিল দেখলে আমি শিওর ধরেছি ওখানে টাইলস চেঞ্জ ছিল দেখলে ভাই চলো এবার লেভেল ওয়ান আর আবার আমরা লেভেল ওয়ানে চলে এসেছি ভাই কি হচ্ছে আমার সাথে টাইলস চেঞ্জ ছিল ভাই আমি শিওর টাইলস চেঞ্জ ছিল আগের বারের চলো এখানে লেভেল ওয়ান হয়ে গেছে চলো লেভেল ওয়ানে যাওয়া যাক এখানে চলো লেভেল ওয়ান ভাই ফাইনালি চলো গাইজ এবার তো আমি ফুল ফোকাস দিয়ে খেলবো কারণ তোমরা বুঝতে পারছো ভাই আমি এতবার হারার পর শান্ততে থাকার লোক নয় চলো লেভেল ওয়ানে ঢুকে গেছি এখানে নো স্মোকিং মন্টু একটু স্পিডে আসছে আই থিঙ্ক মন্টু একটু স্পিডে আসছে ভাই ওর স্পিড বেড়ে গেছে আই থিঙ্ক সো আমার মনে হচ্ছে মন্টু তোর কি স্পিড বেড়েছে না বাড়েনি এক মিনিট ভাই আমি অ্যানোমলিস ধরেছি এই সিসিটিভিটায় এই লাইটটা ছিল না ভাই লাল লাইটটা আমি অ্যানোমলিস ধরেছি ভাই আমাকে ব্যাকে যেতে হবে আমি শিওর একদম দেখো এইগুলো জ্বলছে না ভাই শুধু ওটাতে লাল লাইট জ্বলছে সো লেভেল টু ইয়াস ভাই আমি শিওর ধরেছি দেখলে মানে আমাকে সিসিটিভি প্লাস লাইটও চেক করতে হবে তোমরা বুঝতে পারছো চলো এখানে চলে এসেছি আর এবার এখানটায় কিছু আলাদা আছে নো স্মোকিং এটা ভাই উপরে ছিল না তলায় লেখা ছিল নো স্মোকিং আই থিঙ্ক আমি জানি না বাট ঠিক আছে চলো এখানটা চেক করতে থাকি কিছু আলাদা আছে কিনা টাইলস বগেরও তো ঠিক আছে মন্টুর হাতে ফোন আছে মন্টুর ব্যাগ আছে ঠিক আছে চলো আর এই জায়গাটাও মোটামুটি ঠিক আছে তো চলো এটা ঠিক আছে ভাই সিকিউরিটি রুমটা ঠিক আছে এখান থেকে সোজা যাই এক টাইলসও আমাদের চেক করতে হয় ভাই চৌকো চৌকো টাইলস আছে ঠিক আছে লেভেল জিরো লেভেল জিরো আবার ইয়ার চলো এখানে লেভেল জিরো তো হয়েছে ঠিক আছে তোকে আমি দেখে নিচ্ছি ভাই চলো আজা লেভেল ওয়ান সোজা থাকবে আই এম ড্যাম শিওর লেভেল ওয়ান সোজা আছে চলো লেভেল ওয়ান লেভেল টু যেতে হবে লেভেল টু তে দেখি কি হচ্ছে ভাই টাইলস वगैरह চেঞ্জ হবে না কেউ আসবে না আমার মুখের সামনে যে আসবে তার গেম বাজবে লেটস গো লেটস গো ধরে নিয়েছি আমি ভাই দেখো তোমরা লাইট গুলোকে দেখো ভাই লাইট গুলো সব টেনা বেকা হয়ে গেছে তো আমাকে আবার ব্যাকে যেতে হবে ঠিক আছে আমি গেম বুঝতে পেরে গেছি আমাকে আর গেম ঘোরাতে পারবে না ভাই শুধু জাস্ট লেখা চেঞ্জ করে দিচ্ছি ভাই চাইনিজ লেখা বুঝিনা ভাই এই জন্যই সমস্যা বাকি চলো আমরা লেভেল 3 তে চলে এসেছি লেভেল 3 লেটস গো নো স্মোকিং এখানে সার্কেল 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 স্ল্যাশ সার্কেল সার্কেল কি সব হচ্ছে কে জানে বাকি এখানে মন্টু পাইলটও পাইলট ও ঠিক আছে এখানে এটাও ঠিক আছে এখানে সব কিছু ঠিকঠাকই আছে মন্টু যাচ্ছে ভাই মনটু যাস না তুই দাঁড়া ফোন আছে হাতে ব্যাগ আছে জুতো আছে ভ্যান্ট আছে দরজা ওরজা কিছু খোলা নেই দরজা নর্মাল আছে আমি এখানটাতে চুপচাপ দাঁড়িয়ে থাকবো ভাই টার্ন ব্যাক টার্ন ব্যাক টার্ন ব্যাক ওকে এখানে হেন্ড দেওয়া আছে ভাই এখানে কংক্রার না কি লেখা ছিল তো এখানে টার্ন ব্যাক লেখা তো আমরা টার্ন ব্যাক কি করবো কারণ এটা হচ্ছে একটা অ্যানোমেলি ভাই টার্ন ব্যাক মানে অ্যানোমেলি চলো এখানে চলে এসেছি লেভেল থ্রি দেখলে ভাই এইগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের ধরতে হবে যাদের ইন্টারেস্টিং লাগছে তারা স্ম্যাশ দ্যাট লাইক বাটন আর তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা নেক্সট লু পেতে চলে এসছি যেখানে নো স্মোকিং প্লাস এখানে অনেকগুলো পোস্টার যেগুলো আলাদা আলাদা কিছু নেই ওপরেও কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না আর এদিকেও কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না আর আই থিঙ্ক মন্টু পাইলট ঠিক আছে মন্টু মন্টু ভাই বগেরা চালা তুই কি করছিস কে জানে বাকি এখানেও সবকিছু ঠিক আছে এখানে একটা সিসিটিভি ছিল আছে এই দেখো ভাই আগের বারে এইটা লেখা ছিল কিউরাস না কনকার্স কি একটা ছিল বাট ওখানে টার্ন লেগেছিল এবার আমি নর্মাল দেখলাম সব ভাই প্লিজ বল এটা লেভেল ফাইভ প্লিজ লেভেল ফোর ফাইনালি ভাই অনেকক্ষণ বাদে লেভেল ফোর এসছি আবার চলো এবার সোজা চলে এসেছি এই জায়গাটাতে আর এখানে টাইলস টাইলসের চেঞ্জ নেই 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 টাইলস চেঞ্জ নেই নর্মালি আছে ঠিক চলে এসছি আমি ওকে বলে দে ভাই ঠিক আসছি আমি তোমরা ইমাজিন করো যদি মন্টু হাঁটতে হাঁটতে এসে আমাকে জম্প দেয় তাহলে মন্টু টাকে এমন একটা ঘাঁটটা মারবো না মন্টু বাড়ি চলে যাবে ভাই তুই ঠিক আছিস ভাই প্লিজ বলে দে পেছনে কিছু লেখা না সব লেখা আছে ভ্যান্ট ঠিক আছে দুখানা দুখানা দরজা আছে ইয়াস দরজাও ঠিকঠাক আছে আর এখানে বারোটা পনেরো সাতেরো ঠিক আছে এখানে মুভিজও ঠিক আছে সিকিউরিটিও ঠিক আছে ওটাও ঠিক আছে ভাই আমি কি করবো আমি বুঝে পাচ্ছি না ভাই আমার তো কেমন মনে হচ্ছে সবই সেম আছে বাট আমি যেই সেম মনে করে সামনে যাচ্ছি না আমার সাথে পোপাট হয়ে যাচ্ছে ভাই সামনে সেম টাইলস वगैरह सेम আছে চলো ভাই সামনে যাওয়া যাক দেখা যাবে কি হয় লেভেল 5 না তো 6 এ যাব না তো 0 তে যাব ভাই সোজা কথা লেভেল 5 লেটস গো ও ও ও লেটস গো ভাই লেভেল 5 চলো লেটস গো ভাই লেভেল 5 এ চলে এসেছি এবার আমার মনে হচ্ছে কিছু তো একটা ভয়ঙ্কর হতে চলেছে লেভেল 5 চলো নো স্মোকিং দুখানা ভেন্ট এখানে রয়েছে স্মাইল উইথ আ কি সব লেখা রয়েছে এখানে একটা বাচ্চা মন্টু আসছে মন্টু শালা তুই আমাকে মারবি না ভাই জাম্প স্কেয়ার দিবি না বাকি যাই করিস মন্টুর হাতে ফোন আছে

লেভেল সিক্স দেখলে ভাই মাঝে মাঝে মনের কথা শোনাও ভালো আমি জানতাম না ওখানে কি চেঞ্জ আছে বাট আমার মন বলল যে টার্ন ব্যাক হয়ে যাবে তাই জন্য আমি টার্ন ব্যাক হয়ে গেলাম লেভেল সিক্স এ চলে এসেছি আর এখানে লেভেল সেভেন চলো লেভেল সেভেন সেভেন এ কি আছে ভাই নো স্মোকিং এখানে উইথ আ স্মাইল এখানে উপরে সিসিটিভি দুটো ভ্যান্ট আর তিনটে দরজা আর এখানেও কিছু নেই জুই ডগ সেলুন জুই এখানেও এটা আছে মন্টু ঠিক আছে ভাই মন্টু হাতে ফোন ব্যাগ আছে নর্মাল হাঁটছে মন্টু মন্টুর ভাই এক মিনিট মন্টুর মাথায় কি টাক পড়ে গেছে আমার মনে হচ্ছে ওর পেছনে আমি চুল দেখতে পাইনি বিশ্বাস করো বাকি এখানে ইয়াস অ্যানমলি অ্যানমলি এ দেখো এখানে দরজায় এটা রয়েছে এখানে দরজায় এখানে রয়েছে মানে ওই যে কি বলে ওটাকে ভাই লকটা লকটা একটা এই পাশে রয়েছে আর একটা এই পাশে রয়েছে বাট এই দরজাটাই মাঝখানে রয়েছে লেটস গো ভাই আমি ধরে ফেলেছি চলো লেভেল 7 তো ক্লিয়ার আছে ভাই পাক্কা মন্টু দাঁড়া আমি তোর সাথে যাব লেভেল 7 লেটস গো লেভেল 7 ভাই এবার তোমরা বুঝতে পারছো লাস্ট লেভেল লেভেল 8 কমপ্লিট করে দিলে আমরা গেম ফিনিশ করে দেবো বাট লেভেল 8 ভাই আমার মনে হয় কেমন একটুখানি হার্ড তো হবে ভাই বিশ্বাস করো লেভেল 8 Let's গো যদি আমি এটা না বুঝতে পেরেছি আমি গেম কুইট করে দেবো নো স্মোকিং এখানে সার্কেল 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 স্ল্যাশ সার্কেল সার্কেল সব ঠিক আছে এখানে ভেন্ট আই থিঙ্ক সো ঠিক আছে দুটো ভেন্ট আছে একটা লাইট আছে লেভেল এইট এক্সিট এইট মনটা একটু দাঁড়া ভাইনটা একটু দ্বারা একটু দ্বারা একটু দাঁড়াটা যাস না ও তাড়াতাড়ি ভাই যাচ্ছে কি জোর দেখো এখানে এটা এখানে এটা সবকিছু ঠিকঠাকই আছে ভাই আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কেমন আমাকে সোজা যেতে হবে আমার কেমন ভাই ভয় লাগছে সোজা যেতে যদি আবার লেভেল জিরো হয়ে যায় তাহলে খুব বাজে গেস্ট হবে দোজা ঠিক আছে টাইলস ওখানে ঠিক আছে চলো ভাই মন কি বাত শোনো মন কি বাত সামনে চলো ঠিক আছে মন কি বাত সামনে লেভেল এইট প্লিজ লেভেল এইট লেভেল জিরো নয় লেভেল এইট লেভেল এইট ভাই লাস্ট লেভেল এটা কমপ্লিট করে দিলে আমরা গেম কমপ্লিট করে দেবো চলো এবার সোজা চলে এসেছি সামনে কিছু আলাদা হবে না কিচ্ছু আলাদা হবে না ভাই এটা লেভেল এই বুঝতে পারছো সব থেকে হার্ডেস্ট লেভেল সব থেকে হার্ডেস্ট লেভেল মানে এমন একটা স্লাইড চেঞ্জ করবে মানে হয়তো পয়েন্ট বুন্দি ফুন্দি কিছু চেঞ্জ করে দেবে আর তুমি বুঝতে পারবে না সব কিছু ঠিক আছে প্লিজ বলে দে ভাই সব কিছু ঠিক আছে ভাই প্লিজ তুই তুই হেল্প কর না একটুখানি ভাই লাস্ট লেভেল আছে ভাই ও হেল্প করতে চাই না চলো এবার আমাদের কি খুঁজতে হবে লাস্ট লেভেলে লেভেল জিরো আমি চাই না ভাই এখানে ঠিক আছে চলো মেক আর্ট পনেরো থেকে সাতেরো মুভিজ সিকিউরিটি ক্যামেরা অপারেটার ভাই আমি জানি না আমার তো সব ঠিক লাগছে ভাই কিছু টাইলস ওগেরা চেঞ্জ আছে আমার তো সব ঠিক লাগছে ভাই সব ঠিক আছে আমার লাগছে ভাই সামনে গেলে লেভেল জিরো হয়ে গেলে ভাই সব থেকে বড় নাইট মেয়ার আমার ওটা চলো যাবো ভাই সামনে চলো যাওয়াই যাক ভাই যাওয়াই যাক দেখা যাক লেভেল জিরো হয় নাকি এইট নাইন হয় চলো লেভেল কমপ্লিট লেটস গো লেটস গো গেম কমপ্লিট ভাই গেম কমপ্লিট চলো গেম কমপ্লিট ভাই সামনে দেখছো রাস্তা লেটস গো ভাই গেম কমপ্লিট দি অ্যান্ড ভাই আমরা গেম শেষ করে দিয়েছি ফাইনালি মানে বুঝতে পারছো ভাই এতটাও ইজি নয় গেমটা যতটা তুমি ভাবছিলে বাকি ঠিক আছে গেম কমপ্লিট হয়ে গেছে বাট এই গেমটা আরো অনেক জামস্কার আছে বাকি ঠিক আছে আজকে গেমটা এতটা তোমাদের গেমটা ভালো লাগে তাহলে সেই ভিডিওটাকে লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজ মাস্টার পরে গেম ভিডিও সু গ্যান্ড নেক্সট